আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশন, যেটা প্রবলেম এবং সলিউশন সেশন নামেও পরিচিত। তো আজকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে আনসার করছেন জনাব, কোশ্চেন করছেন জনাব বাবলু ভাই। বাবলু ভাই লিখেছেন, ভাইয়া আমার দুই পেয়ার বাজরিগার পাখি আছে। তো বাজরিগার পাখিগুলো আমি ঈদের সালামির টাকা দিয়ে কিনেছি। এই পাখিগুলোর বাচ্চা দিয়েছে আজকে 15 দিন। দুইটা বাচ্চা হয়েছে এক পেয়ারে, আর এক পেয়ারে 4টা বাচ্চা হয়েছে। গরম খুব বেশি ফোটার কারণে গত 2-1 দিন আগে আমি পাখিগুলোকে নিচে একটা বাটির মধ্যে দিয়ে দিছি, যেন গরমটা পাখির কাছে কম লাগে। কিন্তু সবচেয়ে সমস্যার কথা যেটা, আপনার কাছে পরামর্শ যেটা চাচ্ছি ইসরাফিল ভাইয়া, আপনি দয়া করে একটু ভালোভাবে স্টাডি করে আমাকে একটু পরামর্শ দিবেন, যে আমার পাখিগুলো ছেলে এবং মেয়ে কোনোটাই তার বাচ্চাদেরকে খাওয়াইতেছে না। এই অবস্থা, আমি খুবই টেনশনে আছি। পাখিগুলো মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, এখন আমি কি করতে পারি? প্রিয় বাবলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কোশ্চেন এবং আনসার সেশন, যেটা প্রবলেম এবং সলিউশন সেশন নামে পরিচিত, এই সেশনে কোশ্চেন করার জন্য আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি ইনশাল্লাহ প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। প্রথম আপনার সলিউশন হচ্ছে, অবশ্যই আপনি পাখিগুলো পরিপক্ব না হওয়া পর্যন্ত হাঁড়ি থেকে বের করবেন না। এই ভুলটা অনেকেই করেন। হাঁড়ি থেকে বের করার কারণে অনেক পাখি খাওয়াইতেছেন, আবার অনেক পাখি ঠোকরায় পাখিকে, ফেদারগুলো নষ্ট করে ফেলে এবং পাখি অসুস্থ হয়ে যায়, পাখির বাচ্চাগুলো। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। পরিপক্ষ না হওয়া পর্যন্ত হাঁড়ি থেকে পাখিকে বের করবেন না। আর পাখি যদি অতিরিক্ত হিটের কারণে হাঁড়ির মধ্যে গরম বেশি মনে হয়, তাহলে হাঁড়ির নিচে একটা ফাতলা ট্রে জাতীয় বা একটা বক্সের মধ্যে বা একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে হাঁড়ির নিচে দিয়ে রাখবেন, এবং গোসলের পানি রাখবেন, খাঁচার মধ্যে সবসময় খাদ্যের পানি রাখবেন। তাহলে এই পানিগুলো থেকে বাষ্পীয় পাবে, আপনার খাঁচার টেম্পারেচার ব্যালেন্সিংয়ে থাকবে এবং হাঁড়ির টেম্পারেচারও ব্যালেন্সিংয়ে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল করবেন হাঁড়ি থেকে কোনো বাচ্চা যেন লাফ দিয়ে নিচে পড়লে আপনার পানির মধ্যে পড়ে মারা না যায়, এই জিনিসটা সতর্কতার সাথে খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাটা আর থাকবে না। দুই, আরেকটা সলিউশন হলো, আপনি যেহেতু বাইরে বের করে ফেলছেন এবং আপনার পাখিগুলো খাওয়াচ্ছে না, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে হ্যান্ড ফিডিং করতে পারেন। ন্যাচারালি কীভাবে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করতে হয় তার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং চ্যানেলে চাইলে আপনি ভিডিওটা দেখতে পারেন। আপনার প্রবলেমটা আশা করি ইনশাল্লাহ সলিউশন হবে। এই ভিডিওটার মাধ্যমে আপনি হ্যান্ড ফিডিংও করাইতে পারেন, এবং হ্যান্ড ফিডিংয়ের জন্য অবশ্যই বাজারে যে হ্যান্ড ফিডিংয়ের উপাদানগুলো, প্যাকেটগুলো, যা যে খাবারগুলো পাওয়া যায়, অবশ্যই এগুলো ব্যবহার করবেন না। কীভাবে ন্যাচারালি হোমমেড হ্যান্ড ফিডিং বাসায় তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এটা ভালোভাবে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার পাশাপাশি যেন আপনার বন্ধুরও উপকৃত হয় সেই বিষয়টা নিশ্চিত করবেন। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে দেন, যারা এখনও যারা আমার ভিডিওটা চলা অবস্থায় নামাজের সময় হয়ে যায়, অবশ্যই ভিডিওটা পুশ করে নামাজটা পড়ে নেবেন। আজান দেওয়া শুরু হলে অবশ্যই ভিডিওটা পুশ করে আজানের জবাব দেবেন। আপনাদের ছোট্ট একটা প্রয়াস, আল্লাহর দরবারে অনেক বড় কবুলিয়াতের স্বভাব আপনি পাইতে পারেন, এটাই আপনার নাজাতের উসিলা হইতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। ভালো থাকুক সকল খামারের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।